जनता तृणमूल से अब मुक्ति चाहती है। अर्जुन बैरकपुर केंद्र के भाजपा प्रार्थी अर्जुन सिंह ने सोमवार अपने प्रतिद्वंदी तृणमूल प्रार्थी पार्थ भौमिक के मोहल्ला में चुनाव प्रचार किए। वह बोले कि नेहाटी के इस मोहल्ला में आकर कई पुरानी स्मृतियां ताजी हो गई कि कैसे पार्थ भौमिक ने नेहाटी के बड़े तृणमूल नेताओं को तिल तिल कर समाप्त किए। जनता अब इनसे मुक्ति चाहती है। পার্থভৌমিকের বাড়ির সামনে এসে একটা ওই পাড়ায় এসে নৈহাটিতে এসে আজকে একটা নতুন পুরনো যে একটা আমাদের মাথায় ছিল স্মৃতি সেটা আজকে নতুনভাবে আবার মাথায় এলো লালুদার কথা ভেবে। এখানে যে লালুদা ছিল কিভাবে তাকে শেষ করলো পার্থভৌমিক আমার মনে পড়ে গেল। জয়নিং করলো লালুয়াকে শেষ করলো। তারপরে তরুণ অধিকারী যার বাড়ির সামনে বসে সারাদিন বসে থাকতো সেই তরুণ অধিকারী যে নার্সিংহোম ভাঙচুর করালো একটা মিথ্যা মামলায় তাকে 30 লাখ টাকা দিয়ে নিজের জানটা বাঁচাতে হলো। নিকাশি ব্যবস্থা পৌরসভা পঞ্চায়েত এই সরকারের 13-12 বছরের মধ্যে পুরোটাই ভেঙে পড়েছে। যেদিকে তাকাবেন সেদিকে একই অবস্থা আছে, নাথিং কিছু নেই। মানুষ কিন্তু অসহায় হয়ে ভারতীয় জনতা পার্টির দিকে দেখে আপনি আস্তে আস্তে আজকে দেখুন বেশ কয়েকজন জয়নিং করলো মানে চলতে চলতে তার মানে বুঝতে পারছেন তারা কীভাবে আছে। মোদিজির গ্যারান্টির উপরে লোক বিশ্বাস করছে, মোদিজির উপরে লোক ভরসা করছে। মানে আপনি প্রচারে বেরোচ্ছেন সেখানেও জয়নিং হচ্ছে, আরও জয়নিং হবে, রোজ জয়নিং হবে। মানুষ এদের থেকে মুক্তি চাইছে।